পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর বাড়ির পাশে গোছিরামপাড়া হাই স্কুলের মাঠে মঙ্গলবার এক ঐতিহাসিক জনসমাবেশ করল ভারতীয় জনতা পার্টি। আগামী শুক্রবার 26 এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচন, আর এই সংরক্ষিত আসনকে বর্তমানে পাখির চোখ করেছে বিজেপির প্রদেশ নেতৃত্ব। নির্বাচনী প্রচারের শেষ লগ্নে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি তিপ্রা মথায় পিএফটির মনোনীত প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মার সমর্থনে প্রচার কর্মসূচিতে নিয়মিত অংশ নিচ্ছেন একের পর এক বিজেপি নেতৃত্ব। কাঞ্চনপুর মহকুমার গোছিরামপাড়ার মঙ্গলবার সভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহ, ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন আইপিএফটির রাজ্য সভাপতি প্রেম কুমার রিয়াং, কাঞ্চনপুরের বিধায়ক ফিলিপ কুমার রিয়াং এবং কাঞ্চনপুরের এমডিসি শৈলেন্দ্রনাথ। রিয়াং সম্প্রদায়ের চিরাচরিত নৃত্য পরিবেশনা করে মুখ্যমন্ত্রীকে এদিন স্বাগত জানায় গোছিরামপাড়ার রিয়াং সম্প্রদায়ের ক্ষুদে শিল্পীরা। পরবর্তী সময় জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বর্তমান রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজকর্মের কথা বিস্তারিতভাবে তুলে ধরেন ডক্টর মানিক সাহা। এর পাশাপাশি আগামী দিনে জনজাতি মানুষদের জন্য আরও উন্নয়নমূলক কাজ করার সুযোগ দেওয়ার জন্য কৃতি সিং দেববর্মাকে বিপুল ভোট দিতে গণদেবতাদের এদিন আহ্বান জানিয়েছেন তিনি। আমাদের কাছে চারটেই জাত আছে, প্রধানমন্ত্রী জি বলছেন, একটা হচ্ছে গরিব, একটা হচ্ছে মহিলা, একটা হচ্ছে কৃষক, আর একটা আমাদের যুবক শ্রেণী। অর্থাৎ চার জাত হচ্ছে, তাদের যদি আমরা উন্নয়ন করতে পারি তাহলে সবার উন্নয়ন হবে। আমি নিশ্চিত এখানে বিভিন্নভাবে আমাদের এই সরকার আসার পর জনজাতিদের জন্য কী কী করেছেন সেটা বলা হয়েছে। আপনারা শুনে খুশি হবেন, আপনারা জানেন হয়তো বা যে নর্থ ইস্ট পলিসিতে এই নর্থ ইস্টে কত এখানে আমাদের বোম ব্লাস্টিং হতো, টেরিস্টদের আনাগোনা আমরা নিজেরা দেখেছি, নিজেদের তো ক্ষতি হয়েছে, পুরো নর্থ ইস্ট এর জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 11টা মতো শান্তি চুক্তি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে মার্গদর্শনে হয়েছে, সেই দিন তীব্রমতার সাথে আমাদের সেই চুক্তি হয়েছে। আমিও সেই চুক্তিতে আমি ছিলাম তীব্রমতার ফাউন্ডার, যিনি মহারাজা প্রদ্যুত কিশোর মাণিক্য বাহাদুর উনিও ছিলেন সেখানে। আমরা সবাই মিলে আমরা একমত হলাম যে মোদিজি যদি থাকে, এখন বুঝতে পারছে সব জনজাতিরা যে মোদিজি ছাড়া কেউ আর জনজাতিদের জন্য কেউ আর নেই। এর জন্য আজকে এই আগে আইপিএফটি ছিল, এখন আমাদের সাথে তীব্রমতা এসছে। নিশ্চয়ই আমরা যে জায়গাগুলো খামতি রয়েছে সেগুলো আমরা দেখব। আমরা একসাথে আমরা চাই যে সবার উন্নয়ন হোক, এবং এই নির্বাচন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন বন্ধুগণ, কারণ এই নির্বাচন এই তৃতীয়বারের জন্য যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যখন বসবেন তখন দেখবেন উনি বলছেন কি, যে এই নির্বাচন আগামী 1000 বছর এই দেশ কোন দিকে যাবে তার নীতি নির্দেশিকা এই তৃতীয়বারের জন্য যখন প্রধানমন্ত্রী হবেন সেটা উনি নির্ধারিত করবেন। মঙ্গলবারের এই বিরাট জনসমাবেশে উপস্থিত থেকে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, 25 বছর ত্রিপুরার ক্ষমতায় থেকেছে কমিউনিস্টরা, আর দিল্লিতে শাসন করেছে তাদের জোট সঙ্গী কংগ্রেস, অথচ বিচার পায়নি রাজ্যের জনজাতিরা, পিআরটিসি সার্টিফিকেট অবধি দিতে পারেনি তৎকালীন সরকার। আপসে বাত নেই কর সকতা হুঁ লেকিন ফিলিপরা অর প্রেম কুমার রিয়াং জি জো বাত বোল রহে থে থোড়া থোড়া সমাজ মে মেরা আওয়াজ কি মোদি জি কি গ্যারান্টি আজ ত্রিপুরা মে রিয়াং শরণার্থী 23 সাল সে ইয়ে মিজোরাম সে আকে ত্রিপুরা মে বসা থা আপকা দুঃখ দূর করনে কে লিয়ে সিপিএম 25 সাল রাজ কিয়া লেকিন মে বলতা হুঁ আপ লোগো কো আপকো ইয়ে জো আজ ত্রিপুরা মে পার্মানেন্ট রেসিডেন্ট কা ত্রিপুরা মে স্থায়ী রূপ সে বাসনে কা জো অধিকার দিয়া গিয়া হে ও সিপিএম 25 সাল রাজ কিয়া আর ইনকা দোস্ত কংগ্রেস দিল্লি মে রাজ কিয়া লেকিন আপকা দুঃখ কা আঁসু মোছনে কে লিয়ে পৌঁছনে কে লিয়ে কোই নেই আ গিয়া। ভারতীয় জনতা পার্টির এই দিনের জনসমাবেশে জনজাতি অংশের জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।